আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ছোট্ট শিশু খেলতে খেলতে বা হাঁটাচলা করতে গিয়ে পড়ে যেতে পারে, যার ফলে শিশু পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারে। শিশু নানাভাবে মাথায় আঘাত পেতে পারে আর এমন ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। তাই আজকে তুলে ধরব শিশুর মাথায় আঘাত পেলে কী করণীয়, কীভাবে সমাধান করবেন ইত্যাদি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মাথায় আঘাতে কী হতে পারে? মাথা ফুলে যেতে পারে, কেটে রক্ত বের হতে পারে, বেশি আঘাতে মাথার খুলি ভেঙে যেতে পারে, এমনকি খুলির ভিতরে মস্তিষ্ক ফুলে যেতে পারে, শিশুর মাথা ব্যথা করতে পারে। শিশুর মাথার আঘাতের তীব্র উপসর্গ: শিশু বেশি কাঁদবে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, কথা বলতে বা দেখতে অসুবিধা হতে পারে, নাক কান মুখ দিয়ে রক্ত বের হতে পারে, বমি ও খিচুনি হতে পারে, এমনকি অচেতন হয়ে যেতে পারে। শিশু মাথার আঘাত পেলে কি করবেন? প্রথমে শিশুকে শুয়ে দিয়ে মাথায় আঘাতের বা পোলা স্থানে আইস প্যাক বরফ লাগাতে পারেন। চামড়া কেটে রক্ত বের করতে হবে, রক্তপাত বন্ধের কাটা স্থানে চেপে ধরে রাখতে হবে। মাথার আঘাত গুরুতর না হলে পরবর্তী 24 ঘন্টা শিশুর উপর নজর রাখুন। শিশুর কান্না থামানোর জন্য কখনো জোরে ঝাঁকাবেন না। শিশুর অবস্থা যখন গুরুতর হবে তখন দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। শিশু অজ্ঞান হয়ে গেলে, ঘণ্টাখানেকের মধ্যে বমি করলে, খিচুনি হলে, রক্তপাত বন্ধ না হলে, শিশুর মাথা ব্যথার পরিমাণ বাড়লে তখন ডাক্তারকে বিষয়টি অবশ্যই জানাবেন। ভালো থাকুন।